আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বিড়ালের বাচ্চাদের বয়স 4 দিন। গতকাল থেকেই আমার ফিমেল বিড়ালটা, মা বিড়ালটা ইলি, ওর বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় লুকিয়ে রাখার জন্য। তো যেহেতু ঠান্ডার কাল, শীতকাল, তার উপরে ফ্লোর টাইলস ঠান্ডা হয়ে থাকে, যেখানে সেখানে তো বাচ্চা রাখতে দেওয়া যায় না। দেখেন, সে বাচ্চাটারে গালে করে নিয়ে আসছে, এখন বুঝতেছে না কি করবে না করবে, এমনটা করে সারাদিনে শুধু ডিস্টার্ব করতেছে। আজকে 1-2 দিন যাবত এই রুম থেকে ওই রুম থেকে ওই রুম নেওয়ার চেষ্টা, আমি যখনই দেখতে পাই, মানে সাথে সাথে দেখতে পাই, নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্নাকাটি করে, সে আওয়াজ করে। তো বাচ্চাগুলোর আবার এনে ঝুড়িটার মধ্যে রেখে দিই। ঝুড়িটা একটা সুন্দর জায়গার মধ্যেই আছে, মানে হালকা দিনের মধ্যে কিছুটা সময় হালকা রোদও পাই, সেই সাথে এখানে মোটামুটি জায়গাটা অনেকটা উষ্ণ বাকি জায়গার সাইতে। নিচে আমি আপনার চটের বস্তা দিয়ে দিছি, তার উপরে পাপোশ দিয়ে দিচ্ছি, নিচে আরও কাপড় আছে, কিছুটা উষ্ণতা আছে অন্যান্য জায়গার চাইতে। দেখতে পাচ্ছেন সে চলে আসছে, খালি কান্নাকাটি করতেছে বাচ্চাটা এখানে নিয়ে যাওয়ার জন্য। বাবু এখানে থাকবে তো? মামা এলি, বাবু এখানে থাকবে না? বাবু থাকবে এখানে, বাবু থাকবে এখানে মামা। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর অবস্থা, আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা 7টা বাচ্চা। তো ওর পক্ষে একটু টাফ হচ্ছে বাচ্চাগুলোর দুধ খাওয়ানো, চেষ্টা করতেছে ওর বেস্ট বাচ্চারা দেখতে পাইছেন আগের ভিডিওগুলোতে, মানে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন থাকে দুধ খাওয়া নিয়ে। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ 5টা বাচ্চাই খুবই সুস্থ, সবগুলো সব বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ, বাট এই অ্যাশ কালারের বাচ্চাটা আর এখানে একটা ব্ল্যাক বাচ্চা আছে, এইটা, এই দুইটা বাচ্চা একটু কম খাইছে। তো চেষ্টা করবো ওদেরকে আমি নিজ থেকে হ্যান্ড ফিডিং করার জন্য কিছুটা 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 হ্যান্ড ফিডিং করে দিব, যাতে করে অ্যাটলিস্ট ব্যালেন্সটা ঠিক থাকে। আদারওয়াইজ ওই বাচ্চাগুলো হয়তো একটু গ্রোথ হয়ে গেলে পরবর্তীতে এরা দুধ পাবে না কম্পিটিশনের মধ্য দিয়ে। এই কারণে আজকে থেকে ওদেরকে হালকা হালকা করে আমি হ্যান্ড ফিডিং করবো। আজকে ওদের বয়স 4 দিন, দোকান থেকে কিটেন ফর্মুলা পাওয়া যায়, কিটেন ফর্মুলা যদি অ্যাভেলেবেল পাই আশপাশে তাহলে কিটেন ফর্মুলা দিয়ে ট্রাই করবো, আদারওয়াইজ যা দিয়ে ট্রাই করি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য নেক্সট ভিডিওতে। মা বাবু এখানে থাকবে না? থাকবে না? থাকবে তো, যাও যাও বাবু আদর করে যাও। বাবু যাবে না? যাবে না? যাও না মামা, নামো বাবু, নামো ইলি, ইলি বাবু খাবে তো? হ্যাঁ বাবু খাবে, যাও 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 মা, যাও বাবু খাবে, যাও। আমি সকালবেলা থেকে ওকে খাবার দিয়েছি অলরেডি, আমার ইলিকে দুইবার খাওয়ানো শেষ, এখন দুপুর হয়ে গেছে 1টা বাজে। সকালবেলা মাছ দিছিলাম, 2টা চাপিলে মাছ সিদ্ধ করে শুধু মাছটা খাইয়েছি, এরপরে চিকেন দিলাম, সাথে রাইস দিছিলাম আলু দিয়ে সিদ্ধ করে, ওখান থেকে কিছুটা খাইছে আর কিছুটা অংশ রয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর ওইদিকে সকালবেলা মাছ সিদ্ধ করছিলাম, সে মাছ সিদ্ধ করা পানিটা দেওয়া আছে হালকা কুসুম গরম, মানে ওর সহ্য করার মতো, এটা শরীরে অনেকটা শক্তি যোগাবে, যেহেতু সে 1-7টা বাচ্চা খাওয়াচ্ছে, ওর শরীরের আসলে শক্তির প্রয়োজন আছে। চেষ্টা করতেছে আমি আমার বেস্ট দেওয়ার জন্য, সেই সাথে ক্যাট ফুডও আছে, কিছুটা সময় আমি ক্যাট ফুডও খাওয়াই, আর 3-4 বেলা তো এমনি তো নরমাল খাবার খাওয়াতেই থাকি। এলে এলে বাবু কই মা? এলে এই এলে বাবু কই? বাবু শান্ত হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ও এদিকটায় থাকতে খুব পছন্দ করে না, ও ড্রয়িং রুমে অলওয়েজ থাকে, তো নর্মাল অবস্থায় ড্রয়িং রুমেই থাকে সবসময়, আমার ডাইনিং টেবিলের উপরেই ঘুমায়, খাওয়া দাওয়া ওখান থেকে করে। প্রেগন্যান্ট ছিল 2 মাস, 2 মাস সম্পূর্ণটার সময় সে ওখানটায় কাটাইছে, এই কারণবশত আসলে কোনাটা হয়তো তার পছন্দ না, কিন্তু শীতের কারণে আমি অপারগ, এখান থেকে সরাইতে পারবো না বাচ্চাগুলোকে, এখানে রাখতে হবে, জায়গাটা অনেকটা সেফ তাদের জন্য, কারণ বাচ্চাগুলো দেখা গেলো মুখে করে নিয়ে গেলে একটা এক জায়গায় রেখে দিবে, আর ঠান্ডার কারণবশত টাইলসে যদি বেশিক্ষণ বাচ্চা পুড়ে থাকে তাইলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এটা রিস্ক হয়ে যায় আমার জন্য, এই কারণে এখানে সরাবো না, যোগাযোগ রাখতে হইতেছে, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। যেহেতু বাচ্চার পরিমাণ বেশি, আগেই বললাম ওদের একটু কম্পিটিশন থাকা লাগে, বাচ্চারা একটু শোয়াই দেয় মাটাকে, তাইলে হয়তো একটু ইজি হবে ওদের জন্য দুধ খাইতে। এই যে বললাম দুর্বল বাচ্চা, এটা একটু সবল আছে আলহামদুলিল্লাহ, থাক 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 ধরলাম না,
সবাই মাশাআল্লাহ বলবেন আর জানাবেন বাচ্চাগুলো কেমন হয়েছে, কার কাছে কোন বাচ্চাটা সুন্দর লাগে। আমি বাচ্চাগুলোর আলাদা করে ভিডিও দিব, দেখাবো, দেখানোর চেষ্টা করবো কোন বাচ্চাগুলো কেমন হয়েছে প্রপার একটা ডিটেলসে। এখনও ছোট তো আমি চেষ্টা করি কম ধরার জন্য, তারপরও মাঝে মধ্যে ধরে দেখি যে পি পটিটা ঠিক আছে কিনা, শরীরটা ক্লিন আছে কিনা, খাবার দাবার সবাই শুধু সঠিকভাবে খাইছে কিনা এটা একটু চেক করা প্রয়োজন, না আদারওয়াইজ ধরতাম না খুব একটা। তো এ ছিল বাচ্চাদের চতুর্থ দিনের আপডেট। আজ চার দিন অলরেডি, চার দিন কমপ্লিট হয়ে গেছে। 31 তারিখ দুপুর 2টার পর বেবি হওয়া শুরু হয়েছে, 5:30 পর্যন্ত টোটাল 3.5 ঘন্টা 7টা বাজে হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 3rd January, অলমোস্ট 2টা বেজে গেছে, 4 দিন বয়স কম, বয়স কমপ্লিট হইলো ওদের। এই 4 দিনে প্রতিদিন আমি একটা করে ফুটেজ নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর আপনাদের কোনো পরামর্শ থাকলে, যারা সিনিয়র আছেন তারা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পরামর্শ দিতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আপনারা ওদের প্রতিদিনের আপডেটগুলো জানতে পারেন। আসসালামু আলাইকুম।